হলো গাইস, কি তো অবশ্য আবার তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হইলো গা উইথ নতুন একটা ইভেন্ট নিয়ে আসছি আমরা। আমি এরকম ভিডিও করি না, তারপরও করতেছি, আমার কাছে ভিডিও নেই, সত্য কথা আমি ভিডিও করতেছি না অনেকদিন যাবো, ধরা আশা করে কিছু মনে করবো না তোমরা। তো এখানে এখানে ব্যাট বল টাইপের একটা ইভেন্ট। তো এখানে আমাদের কাজ কি করতে হবে, তোমরা যদি বড় লোক হয়ে থাকো তো তুমি ডায়মন্ডে মারতে পারবে, যে ডায়মন্ডে প্লে করতে পারো। ডায়মন্ডে যদি প্লে করো, যেহেতু আমার কাছে আপাতত ডায়মন্ড নেই, তো জিরো ডায়মন্ড দেখাচ্ছি এখানে, দেখাচ্ছো এখানে জিরো ডায়মন্ড দেখাচ্ছে। আমি করি মানুষ, তো আমার কাছে ডায়মন্ড নেই, আমার কাছে গোল্ড আছে। তো তুমি যদি ডায়মন্ড দিয়ে আর কি মারো, তো আমি তোমাকে একবার গোল্ড দিয়ে ট্রাই করে দেখি গোল্ডের কাহিনী কি। যদি তোমার আর কি এই ইটা দাগটা, কালো দাগটা যদি তোমার এখানে পড়ে, তাহলে তুমি পাবা 6 পয়েন্ট। এই হলুদ জায়গার ভিতরে যদি পড়ে তাহলে তুমি পাবা 4 পয়েন্ট, রেডে পড়লে 2 পয়েন্ট পাবা। তো আর কি এটা 6 খুবই কম পড়ে। তো আমি তোমার একবার মায়েরা দেখাই একটু কাহিনীকে। তোমার বেশিরভাগ 4ই পড়বে, তো এখানে হিট লেখা আছে, হিটের ভিতরে টিপ পাবা। এরকম 4 পয়েন্ট পেলাম আমি। তো আমি গোল্ড খরচ করি, তো আমার কাছে এখন আছে, আমি এর আগে কিছুক্ষণ আগে আর কি খরচ করি আর কি গোল্ড খরচ করছি পয়েন্টের জন্য। তো আমার কাছে 504টা পয়েন্ট আছে, যেটার জন্য আমার অনেক বেশি কয়েন গেছে। যদি তোমরা আমার মতন গরিব থাকো তো কয়েন দেওয়া নাও, আর যদি বড়ো লোক থাকো তাহলে তুমি ডায়মন্ড নিতে পারো। ডায়মন্ড দেওয়া নাও তো দেখানো কেন 1 পয়েন্টে পাবাম, বনফায়ার, এয়ারড্রপ, ফ্রি সাপ্লাই ম্যাপ, বান্ডি টোকেন, তারপরে গানি স্কিনগুলো পাবো তোমরা। যদি তোমরা ডায়মন্ড দিয়ে কিনো তো এখানে আছে আরও কিছু, খরগোশের মাথা আছে, ইমোটা আছে, ব্যাগ আছে, তো ফ্রি সাপও আছে। ডায়মন্ডে যদি করো 180 পয়েন্ট, 180 পয়েন্ট কত তোমার নিম্নতম হইলেও 1000 ডায়মন্ড তো চলেই যাবো গা। তো এতে পারো তুমি অন্য কোনো, আমার সাজেশন অনুযায়ী তুমি অন্য কোনো একটা ভালো ড্রেস নিতে পারবা। আর যদি গোল্ড দেওয়া করো, গোল্ড দেওয়া তুমি যে টি শার্ট পাবা, দেখো আমার কাছে এখন প্রায় কত 500 কয়েন আছে, তো আমি এখানে প্রায় সব কিছু নিতে পারবো। তো টি শার্ট পাবা, তুমি এই হাতির বাচ্চারও নিতে পারবা, যেটা আমার একদম পছন্দ না সত্য কথা। তো এখানে গানের স্কিন আছে, তো কত সুন্দর সুন্দর গানের স্কিন আছে, তোমরা এগুলো নিতে পারবো আরামসে। তো আমার সাজেশন অনুযায়ী তোমরা গোল্ডই খরচ করো, যদি গোল্ড থাকে ডায়মন্ড খরচ করার তো প্রয়োজন নাই। কা ইভেন্টের ভিতরে বেশি কিছু করা লাগবে না, তোমাদের এই কাজই করতে হবে, 4, 6, 2 এরকম করে তোমাদের রান নিতে হবে। আশা করি তোমরা ইভেন্টের কথা বুঝছো আর আমিগুলো নিয়ে ভিডিও বানাই। যদি তোমাদের কাছে এরকম আর কি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বললাম দিও, আমি এরকম টপিকেও ভিডিও বানাবো, সমস্যা নাই। তো আজকের জন্য এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব যদি না করা থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব মারা দিও আরামসে। তো আর যদি এরকম যদি ভিডিও চাও তো কমেন্ট একটু কষ্ট করে বলে দাও, যে এরকম ইভেন্টে নিয়ে ভিডিও চাই, আমি এরকম ইভেন্ট নিয়ে ভিডিও বানাই না। তারপরও দেখো আমাদের 500 কয়েন আছে, 500 আর কি পয়েন্টে আমার অনেক পয়েন্ট গেছে। তো তোমাদের যদি কয়েন থাকে তো কয়েন নিয়ে তোমরা এটা নিতে পারো ফ্রি। দেখো ফ্রিতে কত কিছু পাইতেছো, মানে গানের স্কিন এগুলো এগুলো অবশ্যই আমার কাছে সবগুলোই পারমানেন্ট আছে। তারপর আমি নিয়েছি, রিডিম করা যাবে এখন, মেবি এখন রিডিম করা যাবে না, কারণ এটা আর কি এটা আসছে, কিন্তু এটা মনে হয় আমাদের 4টার পরে আর কি ই দেবে, কিনতে পারবো আমরা। তো এখন তো বাজে রাতের 1টা, তো এখন তো আমি আর পারবো না। তো এরকম যদি তোমরা যেরকম টাইপের ভিডিও চাও প্লিজ কমেন্টে বললে দাও, আর ভিডিওটা কি মনে হচ্ছে একটু কষ্ট করে তোমরা ঠিকই লাইক করো, কিন্তু কমেন্ট করো না, কমেন্ট করে দিও। আর আমি ইদানিং যাবত আরেকটা মেন বিষয় যেটা হলো, আমি ইদানিং যাবত লাইভ স্ট্রিম করতেছি না, প্লাস ভিডিও দিতেছি না, কারণ এরকম লকডাউনের ভিতরে আমি বাসা পুরো ফ্যামিলি ফ্যামিলির সাথে সময় দিতেছি, অনেক ভালো সময় দিতেছে আমার, আর লাইভ স্ট্রিমে আসেই না, কারণ আমার লকডাউনের কারণে সবাই নেট চলেছে, আমার নেট অনেক বেশি প্রবলেম, এটার জন্য আমি লাইভ স্ট্রিমে আসতেছি না। আবার লকডাউন শেষ হওয়ার পর স্বাভাবিক হোক সব কিছু নেটওয়ার্ক, তখন আমি থেকে আবার লাইভ স্ট্রিম করবো, আশা করি কেউ কিছু মনে করবো না। তো আজকের জন্য এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে, টাটা।